সোনামণিরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তোমরা তো গত ক্লাসগুলোতে অনেক কিছু শিখে গেছো, বিশেষ করে ম্যাথের 1 থেকে 10 এবং 1 থেকে 10 পর্যন্ত তোমরা প্রত্যেকেই লিখেছো। আমার অনেক ভালো লেগেছে, তোমাদের লেখাগুলো এত সুন্দর হয়েছে। আজকে আমরা একটা নতুন জিনিস শিখব। দেখো আমি কতগুলো পেন্সিল কালার নিয়েছি। এটা কিন্তু আমাদের ম্যাথ বইয়ের প্রথম পৃষ্ঠা। এটা হচ্ছে কম বেশি নির্ণয়। আমরা এই ছবি থেকে দেখো দুই ভাগ করা আছে, এই পাশে কতগুলো ছবি, এই পাশে কতগুলো ছবি, দুই পাশেরগুলো মিলিয়ে দেখব কোন ঘরে বেশি আছে আর কোন ঘরে কম আছে। এরপরে যেই ঘরে বেশি সংখ্যার ছবি আছে ওই ঘরটার ছবিগুলোকে আমরা কি করব, কালার করব। দেখো আমি তোমাদের গুনে দেখাচ্ছি। এই যে প্রথমে এই ঘরে কি আছে, ঘোড়া আছে। এই পাশের ঘরেও ঘোড়া আছে, এই দুইটা ঘরে ঘোড়া আছে। কোন ঘরে বেশি একটু আমরা গুনে দেখি। এই ঘরে আছে 1, 2, দুইটা ঘোড়া, আর এই ঘরে আছে 1, 1টা ঘোড়া। তাহলে কোন ঘরে বেশি আছে, এই ঘরে ঘোড়া বেশি আছে। তাহলে আমাদের কালার করতে হবে এই ঘরটার ঘোড়াগুলোকে। আমরা কিন্তু ঘরটাকে পুরো কালার করব না, আমরা শুধু ছবিগুলোকে কালার করব। দেখো তোমরা তোমাদের ইচ্ছে মতো রং নিবে, তোমাদের যেই রংটা ভালো লাগে সেই রংটা দিয়ে রং ভরাট করবে, ঠিক আছে? এই যে আমার রেড ভালো লাগে, আমি প্রথমেই রেড নিলাম। রেড নিয়ে এটাকে কি করছি দেখো, একেবারে ভরাট করে ফেলবো। তোমরা সবাই একটা বিষয় মনে রাখবে যে তোমরা পেন্সিল কালার দিয়ে এই পড়াটা করবে, কেউ প্যাস্টেল কালার ব্যবহার করবে না। যদি প্যাস্টেল কালার ব্যবহার করো তাহলে কিন্তু কপিটা নোংরা হয়ে যাবে এবং অন্য পৃষ্ঠায় রং লেগে যাবে, তাই তোমরা অবশ্যই পেন্সিল কালার দিয়ে করবে। এটা কিন্তু পেন্সিল কালার দিয়েই করতে হবে। এই ঘোড়াটা আমি ব্লু কালার করব। দেখো তোমরা অবশ্যই তোমাদের ইচ্ছে মতো রং করবে, আর একেবারে ভরাট করে দিবে, সাদা সাদা রাখবে না। রংগুলো যাতে ফাঁকা ফাঁকা হয়ে না থাকে সেটা মনে রাখবে। এই দেখো আমাদের ঘোড়াগুলো রং করা হয়ে গেল। এবারে আমরা এর নিচের ঘরে চলে যাব। দেখো এখানে একটা বিড়াল আছে, একটা বিড়াল, আর পাশের ঘরে কয়টা বিড়াল আছে গুনে দেখি, 1, 2, দুইটা বিড়াল আছে। কোন ঘরে বেশি আছে, অবশ্যই এই যে দেখো এই ঘরে বেশি বিড়াল আছে। এই বেশি বিড়ালগুলোকে আমরা এখন কি করব, রং করে দেব। এই নিয়ে নিলাম আমি পিঙ্ক কালার, দিলাম ওদেরকে গোলাপি রং করে। এবং সুন্দর করে ভরাট করবে, রংগুলো যেন ঘরের বাইরে না যায় এটা মনে রাখবে। রংগুলো ঘরের বাইরে চলে গেলে দেখতে পচা লাগে, খুব আস্তে আস্তে রং করবে, দেখবে সব ঠিক হয়ে গেছে। এই বিড়ালটা আমি হলুদ রং করব। তোমরা কিন্তু তোমাদের ইচ্ছে মতো রং করতে পারবে, এটা আমি বলেই দিলাম। হয়ে গেল আমাদের বিড়াল রং করা, দেখো কত ভালো লাগছে। এবারে পাখি রং করব।
এই ঘরে কয়টা পাখি আছে? এক দুই তিন, তিনটা পাখি আছে। আর এই ঘরে আছে এক, একটা পাখি বেশি আছে এই ঘরে। তাহলে আমরা এই ঘরের পাখিগুলোকে কালার করব, সুন্দর করে একদম ভরাট করে, ভেতরে ফাঁকা রাখা যাবে না, সুন্দর করে ভরাট করে দিবে। তোমাদের ইচ্ছে মতো রং করবে, তোমাদের যেই রং। তবে হ্যাঁ, কেউ কালো বা সাদা রংটা ব্যবহার করবে না, সাদা রংটা তো দেখাই যায় না, আর কালো রংটা কপিটাকে পচা করে ফেলবে। এই জন্য তোমরা কালো এবং সাদা এই দুইটা রং ব্যবহার না করে অন্য যে কোনো রং ব্যবহার করতে পারবে। দেখেছো আমাদের পাখিগুলো রং করা হয়ে গেল। এবারে দেখো আবারও ঘোড়া, কয়টা ঘোড়া আছে? এই ঘরে আছে একটা ঘোড়া, এই ঘরে আছে এক দুই তিন চার, চারটা ঘোড়া। এই চারটা ঘোড়াকে রং করতে হবে। তোমরা তোমাদের ইচ্ছে মতো রং ব্যবহার করতে পারবে। এটা গ্রিন কালার দিব। হয়ে গেল আমাদের এই ঘোড়াগুলো রং করা। সব শেষে দেখো নিচে আছে আরেকটা ঘর, গরু আঁকা আছে। এখানে কয়টা গরু? একটা। এখানে কয়টা? একটা দুইটা, দুইটা গরু আঁকা আছে, বেশি আছে এই ঘরে। আমরা এই ঘরের গরুগুলোকে রং করব। দেখো ছবিগুলো দেখতে কত ভালো লাগছে। আমি জানি তোমরা এর চেয়েও সুন্দর করে আঁকতে পারবে, রং করতে পারবে। এই যে